নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে 1962 খ্রিস্টাব্দে চীন ভারত আক্রমণ করেছিল এবং চীনা সেনার হাতে 1962 সালে সেই যুদ্ধে ভারতের সেনারা চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল। তো কেনই বা চীন 1962 সালে ভারত আক্রমণ করেছিল, এর পেছনে কী কী কারণ ছিল এবং কীভাবে তারা কোন দিক দিয়ে কীভাবে আক্রমণ করেছিল এবং ভারতীয় সেনাবাহিনী কেনই বা পরাজিত হয়েছিল, এই সকল প্রশ্নের উত্তরগুলো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আজ থেকে প্রায় 60 বছর পূর্বে 1962 সালের 20 অক্টোবরের ঘটনা, যে সময় পুরো বিশ্ব কিউবার ক্ষেপণাস্ত্র সমস্যাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনায় আতঙ্কিত, সেই সময় চীন ভারত আক্রমণ করে বসে। তিব্বত নিয়ে আঞ্চলিক বিরোধ এবং উত্তেজনার ফলে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধে বিজয়ী হয়েছিল চীন। তবে সেই যুদ্ধের ক্ষোভ এখনও ভুলতে পারেনি ভারত। এই যুদ্ধই চীন ভারত সম্পর্কের উপর দীর্ঘ কালো ছায়া ফেলেছে এবং সেই যুদ্ধের জন্য এখনও দুই দেশের মধ্যে চলছে রেষারেষি। বন্ধুরা, তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কী ছিল এই যুদ্ধের চিঙ্গারি, কীভাবে জ্বলে উঠল চীন ভারত যুদ্ধ। বন্ধুরা, তৎকালীন ভারতবর্ষ কখনোই ভেবে উঠতে পারেনি যে চীন ভারতের উপরে আক্রমণ করবে, আর তাই ভারত সরকারের এই ভাবনার সুযোগ নিয়েই 1962 সালের 20 অক্টোবর সংঘটিত হয়েছিল চীন ভারত যুদ্ধ। হঠাৎ করে চীনের এমন আক্রমণের শিকার হওয়াতে ভারতের যুদ্ধের মূল কার্যক্রমগুলো ছিল ছিন্ন বিচ্ছিন্ন। ফলে কি হয়েছিল, ফলে চীনের 80,000 সৈন্যের সাথে লড়াই করেছিল মাত্র ভারতের 10-20,000 সৈন্য। ভারত সরকারের চেয়ে চীন আকসাই চীন সীমান্তে সেনা মোতায়েন করতে আরও বেশি সক্রিয় ছিল। কিন্তু একসময় চীনের সাথে ভারত তার সম্পর্ক নিয়ে এতটাই আন্তরিক ছিল যে জাপানের সাথে শান্তি চুক্তি সমাপ্তির জন্য একটি সম্মেলনে ভারত অংশ নেয়নি, কারণ সেখানে চীনকে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি চীনকে বিভিন্ন বিষয় থেকে বিচ্ছিন্ন করার পরেও বিশ্বের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে চীনের প্রতিনিধি হওয়ার চেষ্টা করেছিল ভারত। 1954 সালে চীন ভারত শান্তিময় সহাবস্থানের 5টি নীতি অবলম্বন করেছিল, যার অধীনে ভারত তিব্বতে চীনের শাসনের স্বীকৃতি দেয়। এই সময়টি ছিল যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। তিনি স্লোগান তুলেছিলেন, হিন্দি চিনি ভাই ভাই। 1962 সালে ভারত ও চীনের মধ্যে বিভিন্ন কোন্দল এবং সামরিক ঘটনা উদ্দীপ্ত হয়েছিল। ফলশ্রুতিতে একই বছর 10 জুলাই 350 জন চীনা সেনা চুশুলের একটি ভারতীয় চৌকিকে ঘিরে ফেলে এবং গোর্খাদের বোঝানোর জন্য লাউডস্পিকার ব্যবহার করে এবং গোর্খাদের মাইকে ঘোষণা করে বলা হয় যে তারা যেন ভারতের পক্ষে লড়াই না করে। কিন্তু চীন যে আসল অর্থে আভ্যন্তরীণভাবে যুদ্ধের পরিকল্পনা করেছিল ততদিনেও ভারত তা বুঝতে পারেনি। বন্ধুরা, এবার আসা যাক যুদ্ধের মূল বিষয়গুলি। 1962 সালের 20 অক্টোবর রাতে চীনের পিপলস লিবারেশন আর্মি লাদাখ এবং উত্তর পূর্ব সীমান্তের ম্যাকমোহন লাইন পেরিয়ে ভারত আক্রমণ করেছিল। যুদ্ধ শুরুর আগে পর্যন্ত ভারতের পক্ষ মনে করেছিল যে যুদ্ধ শুরু হবে না। এই চিন্তা করেই ভারত দ্বন্দ্বের অঞ্চলে সেনাবাহিনীর মাত্র 2টি বিভাগ মোতায়েন করেছিল এবং যেখানে চীনা সেনাদের 3টি রেজিমেন্ট মোতায়েন ছিল। আর প্রথম দিন চীনা পদাতিক সৈন্যবাহিনীর পেছন থেকে আক্রমণ শুরু করেছিল। এই অবস্থায় চীনারা ভারতীয় টেলিফোন লাইনও কেটে দেয়, ভারতীয় সেনাদের সেখান থেকে ভুটানে পালিয়ে যেতে বাধ্য করেছিল। তাৎক্ষণিকভাবে ভারতীয় সেনারা যখন জানতে পেল যে একটি চীনা বাহিনী একটি পাসে জড়ো হয়েছে, তখন তারা মর্টার এবং মেশিন গান দিয়ে গুলি চালিয়ে প্রায় 200 চীনা সেনাকে হত্যা করেছিল। সেই সময় যখন এই খবর পাওয়া গেল এবং অনুধাবন করা গেল যে এই আক্রমণ পুরো দেশে ছড়াতে পারে, ভারতের উত্তর পূর্বাংশে অবস্থিত তেজপুরের স্টেট ব্যাংকের ম্যানেজার ব্যাংকের সব নোট এনে জ্বালিয়ে দিল। পয়সা যেহেতু পুরানো সম্ভব না, তাই সেগুলো শহরের মাঝখানে একটি ঝিলে ফেলে দেওয়া হলো, যাতে করে এগুলি চীনাদের হাতে পৌঁছাতে না পারে। শুধু তাই নয়, ভারতের তেজপুর অঞ্চলে বসবাসরত মানুষ পালাতে শুরু করলেন, এটা ভেবে যে শীঘ্রই চীন তাদের অঞ্চলে হামলা করবে। বন্ধুরা, যুদ্ধের 2 দিনের মধ্যেই ভারত বুঝতে পারলো যে ভারতের সামরিক ক্ষমতা যুদ্ধের জন্য পর্যাপ্ত নয় এবং তখনই প্রধানমন্ত্রী নেহরু ঘোষণা করে দিলেন যে, ভাই ও বোনেরা, আমরা এতদিন চীনের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছি কিন্তু তারা সেটি চায়নি। তারা আমাদের হুমকি দিয়েছিল এবং এখন তারা সে হুমকি বাস্তবায়ন করছে, তাই এখন সময় এসে গেছে আমাদের রুখে দাঁড়াতে হবে। আর দেখতে দেখতে ভারতের উত্তর পশ্চিম সীমান্তের লাদাখের চিশুল অঙ্গরাজ্যের রিজাংলা এবং পূর্বাংশের নাফা এবং আসামের অরুণাচল প্রদেশের অন্তর্গত ভোম্বিলা পর্যন্ত চীন তাদের দখলে নিয়ে নিল। ভারতের সৈন্যরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। অনেক চেষ্টার পরেও তারা চীনের সাথে টিকে থাকতে পারল না, আর তাই যুদ্ধের 3য় দিন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ঘোষণা করে দিলেন, আমাদের হাত থেকে অনেকটা অংশ
জায়গা ছুটে গেছে। শুধু দুঃখ হলো এটা জেনে যে আমাদের সেনাদের এক সময় সেখান থেকে সরে আসতে হয়েছে। এই যুদ্ধ আমাদের এখনও চালিয়ে যেতে হবে, অল্প দিনের জন্য না, দীর্ঘদিনের জন্য, মাসখানেকের না, বছরের পর বছর চালিয়ে যেতে হবে। আর এর মধ্যে যখন কোথাও হেরে যাব, সেখান থেকে আরও বেশি শক্তি নিয়ে আমরা আবার লড়াইয়ের জন্য প্রস্তুত হব। কিন্তু আফসোস, চীন ভারতকে পুনরায় যুদ্ধ করার কোনো সুযোগই দিল না। চীন যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে দিল এখানেই। এইভাবেই চীনের একক সিদ্ধান্তেই যুদ্ধ শুরু হয়েছিল এবং তা শেষও হলো। কিন্তু যুদ্ধের ক্ষত ভারতের গায়ে অনন্তকালের জন্য দাগ কেটে গেল। চীন ভারতের প্রায় 42,735 বর্গ কিলোমিটার জমি দখল করে নিয়েছিল। শুধু তাই নয়, এই যুদ্ধে 1,383 জন ভারতীয় সৈন্য শহীদ হয় এবং 1,047 জন সৈনিক গুরুতরভাবে আহত হন। নিখোঁজ হয়েছিলেন অন্তত প্রায় 1,696 জন সৈনিক। এমনকি 4,000 সৈন্যকে বন্দিও করে রেখেছিল চীনের কারাগারে। যুদ্ধের প্রায় 60 বছর হতে চললেও তবুও সেই 1962 সালের চীন ভারত যুদ্ধের ক্ষত ভারতবর্ষ এখনও সেরে উঠতে পারেনি। যাই হোক বন্ধুরা, 1962 সালের চীন ভারত যুদ্ধ নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ হলো। ধন্যবাদ।